সবাই কাগজ কলম নিয়ে রেডি হয়ে যাও আজকে আমরা অবজেক্টিভ নিয়ে আলোচনা করব করার পরে তারপর একটা পরীক্ষা নিব পরীক্ষা হচ্ছে যে ক্লাসগুলো যা করেছি ওইগুলো থেকে তাহলে একটু শুরু করো দেখো দুই হাজার সতেরো এক নম্বর কোশ্চেন হচ্ছে বিক্রয় উগ্রি ব্যয় কোনটি দেখো কম্পিউটার মেরামত কারখানা ভাড়া অফিসের বিদ্যুৎ বিল পণ্যের নমুনা বিতরণ তাহলে কে বলতে পারবে কি কেউ যে এটার সঠিক উত্তর কোনটি বিক্রয় আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি পণ্যের নমুনা বিতরণ পণ্যের নমুনা বিতরণ লাইক বিজ্ঞাপন না মেয়েরা শুনতে মিস তাহলে বিজ্ঞাপন বিজ্ঞাপন বিক্রয় সংক্রান্ত এই জন্য এটা কি পণ্যের নমুনা বিতরণ হচ্ছে বিক্রয় উপরি ব্যয় তারপর লক্ষ্য করো দুই নম্বর ব্যয় এখন শোনা যাচ্ছে রূপান্তর ব্যয় দেখো মুখ্য ব্যয় প্লাস কারখানার উপরি ব্যয় শ্রম যোগ কারখানা ব্যয় গপশন প্রত্যক্ষ শ্রম মাইনাস কারখানা উপরি ব্যয় লাস্ট অপশন কি প্রত্যক্ষ শ্রম প্লাস কারখানা উপরি ব্যয় এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হবে প্রত্যক্ষ প্লাস কারখানা উপরি ব্যয় ভেরি গুড শ্রম প্লাস কারখানা উপরি ব্যয় তারপর লক্ষ্য করো আমাদের তিন নাম্বার কোশ্চেন কোন চুক্তি ঠিকা কার্য পাওয়ার জন্য যে খরচ হয় তা হলো কারখানা উপরি ব্যয় পরোক্ষ খরচ প্রশাসনিক খরচ আরোপণ যোগ্য খরচ আরোপণ হ্যাঁ রাইট যোগ্য খরচ চার কোশ্চেন কোন শ্রেণীর হিসাব দায় সম্পদ মালিকানা সত্য আয় কোন দায় হবে আয় দায় হচ্ছে কি দায় দায় শ্রেণীর হিসাব 5 নম্বর প্রশ্ন তিন খরা নগদান বইতে কোন ভাগটা হিসাবভুক্ত হয় ক্রয় ভাগটা নগদ ভাগটা বিক্রয় ভাগটা কারবারি ভাগটা নগদ ভাগটা নগদ ভাগটা হ্যাঁ তিন খরা নগদান বইতে নগদ ভাগটা হিসাবভুক্ত হয় নিচের উদ্দীপকটি পড়ো এবং ছয় ও 7 নং প্রশ্নের উত্তর দাও 1 জানুয়ারি 2016 তারিখে জনাব মিজানের সম্পদ ও দায়দানের পরিমাণ ছিল বাড়ি দশ লাখ টাকা আসবাবপত্র বিশ হাজার টাকা এবং ব্যাংক ঋণ পাঁচ লাখ টাকা উক্ত বছরে তিনি জমা দেন দুই লাখ টাকা প্রশ্ন হচ্ছে পারিবারিক তহবিল কত টাকা ছিল এখানে পারিবারিক ক হবে প্রিন্টিং মিস্টেক তোমরা একটু ক্যালকুলেটার নিয়েছো তো সবাই দেখো তো কে বলতে পারো অপশন 4 লাখ 80000 টাকা অপশন 5 লাখ টাকা ক গ হচ্ছে 5 লাখ 20000 টাকা ঘ 10 লাখ 20000 টাকা পারিবারিক তহবিল নির্ণয় সূত্র কি मींस লাখ 20000 টাকা হবে কিভাবে হবে করেছো সূত্রটা কি হবে পারিবারিক সম্পদ মাইনাস কি প্রারম্ভিক প্রারম্ভিক সম্পদ আমাদের কি আছে দশ লাখ বিশ হাজার তা মানে দশ লাখ বিশ হাজার মাইনাস কি ব্যাংক আছে পাঁচ লাখ টাকা তাহলে কত পাঁচ লাখ বিশ হাজার টাকা যে বলেছো ঠিক বলেছো পাঁচ লাখ বিশ হাজার টাকা কিন্তু সূত্রটা কি হবে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় তারপর লক্ষ্য করো সাত নম্বর কোশ্চেন বছর শেষে জনাব মিজানের দায়ের পরিমাণ কত দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দায় পরিমাণ কত হবে লক্ষ টাকা টাকা নিছিল রাইট দুই লক্ষ টাকা না ব্যাংক ঋণ পাঁচ লক্ষ টাকা কারণ এখানে দুই লক্ষ টাকা তোমার ব্যাংকে জমা দিয়েছ ব্যাংক ঋণ পরিশোধ করেছে এরকম কিছু বলা নেই এই জন্য কি হবে আমাদের উত্তর পাঁচ লক্ষ টাকা ব্যাংক ঋণ এটা আমাদের দায় মিজানের দায়ের পরিমাণ তারপর লক্ষ্য করো আট নম্বর কোশ্চেন প্রাপ্তি ও মূলধন হিসাব করা হয় মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রদান নিচের কোনটি সঠিক দেখো তো কোন অপশনটি সঠিক অর্থাৎ মূলধন জাতীয় তিনটাই রাইট মূলধন জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রদান এই তিনটাই অর্থাৎ কি গো অপশন 1 2 3 হ্যাঁ 9 নম্বর क्वेश्चन লক্ষ্য করো নিম্নের কোন হিসাবটি ক্রেডিট ব্যালেন্স হবে মূলধনের সুদ উত্তলনের সুদ ঋণের সুদ শিক্ষানবিশ ভাতা ক্রেডিট তাই না হচ্ছে ক্রেডিট সুদ হবে কিন্তু উত্তোলনের সুদ কি হচ্ছে ক্রেডিট মালিকানা সবচেয়ে পরিমাণ কি হচ্ছে হ্রাস পাচ্ছে এই জন্য কি হবে মালিকানা উত্তোলনের সুদ পরিশোধ করতে গিয়ে এই জন্য এটা কি হবে ক্রেডিট ব্যালেন্স হবে ক্রেডিট হবে যেহেতু উত্তোলন ডেবিট সুদ কি হবে ক্রেডিট আমি তো 10 নম্বর क्वेश्चनটা খেয়াল করো ব্যাংক সুদ মঞ্জুর করলে নগদান বহি ডেবিট পাশে ব্যাংক কলামে কোন হিসাবটি লিখতে হবে এখানে একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে লিখতে হবে তুমি একটু খেয়াল করে নিও কম্পিউটার টাইপ করতে গিয়ে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে বানানগুলোর জন্য সরি তাহলে দেখো 10 নম্বর क्वेश्चन ব্যাংক সুদ হিসাব হবে হ্যাঁ খ আচ্ছা কে উত্তরগুলো কে দিচ্ছ একই সাউন্ড শোনা যাচ্ছে কে ব্যাংক আট রোল আট থ্যাঙ্কস আমার পক্ষ থেকে প্রায় সবগুলো উত্তর বলতে পারছ অন্যরা খেয়াল করো চেষ্টা করব শুধু রোল আট না অন্যরা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এখানে হবে ব্যাংক সুদ হিসাব এগারো নম্বর কোশ্চেন বিক্রয় খতিয়ানের উদ্বৃত্তকে কি বলে বিক্রয় পানাদার দেনাদার আই দেনাদার রাইট দেনাদার বিক্রয়ের সাথে কি সম্পর্ক দেনাদার সম্পর্ক ক্রয়ের সাথে কি হবে পানাদারের সম্পর্ক পানাদার তাহলে এখানে উৎসটি উত্তর কি হবে দেনাদার বারো নম্বর কোশ্চিনটি লক্ষ্য করো যন্ত্রপাতি মেরামত খরচ এখানে দুই হাজার টাকা হবে মজুরি হিসাবে ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল বাদ পড়ার ভুল নীতিগত ভুল লেখার ভুল পরিপূরক ভুল কোনটি হবে যন্ত্রপাতি মেরামত খরচ দুই হাজার টাকা মজুরি হিসাবে ডেবিট করা হলো এটি কোন ধরনের ভুল নীতিগত এটি হচ্ছে নীতিগত ভুল কারণ যন্ত্রপাতি মেরামত খরচ মানে ডেবিট মজুরি ডেবিট কিন্তু মিলে যাবে কিন্তু ভুলটি কি আসলে নীতিগত ভুল তেরো নম্বর কোশ্চেন অফিস ব্যয় ডাকো তার কাগজ ক্রয় বিক্রয় কর্মীর বেতন নিচের কোনটি সঠিক লক্ষ্য করো কোন অপশনটি সঠিক হবে ডাকতাল আর কাগজ ক্রয় রাইট কোন নাম্বার অপশন কোন নাম্বার অপশন ডাকতাল কাগজ ক্রয় কাগজ ক্রয় এটা হচ্ছে ক নাম্বার হুম বিক্রয় বেতন আসবে না কেন কারণ এটা হচ্ছে বিক্রয় উপরি ব্যয় তাই তো হ্যাঁ জন্য এই অপশনটি আসছে না নিচের উদ্দীপকটি পড় এবং চোদ্দ ও পনেরো প্রশ্নের উত্তর দাও প্রারম্ভিক মূলধন দুই লক্ষ টাকা নিট মুনাফা ষাট হাজার টাকা সাধারণ সঞ্চিতি বারো হাজার টাকা আয়কর বত্রিশ হাজার টাকা ও পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা প্রশ্ন হচ্ছে বছর শেষে মালিকানা সত্যের পরিমাণ কত বছর শেষে মালিকানা হয়েছে দুই লাখ পঁয়ত্রিশ রাই খেয়াল করো প্রারম্ভিক মূলধন দুই লক্ষ টাকা যোগ নিট মুনাফা সাত হাজার টাকা তাহলে দুই লাখ যোগ ষাট হাজার কত হবে দুই লক্ষ ষাট হাজার টাকা এর সাথে কি হবে আমাদের সাধারণ সঞ্চিতি যোগ হবে বারো হাজার তাহলে কত পাবো আমরা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা থেকে মাইনাস করব আয়কর বত্রিশ হাজার টাকা মাইনাস করব পণ্য উত্তোলন পাঁচ হাজার টাকা তাহলে আমাদের উত্তর হবে কি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বুঝতে পেরেছো মেয়েরা জিমিস। বছর শেষে মোট উত্তোলনের পরিমাণ কত পাঁচ হাজার টাকা 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 পরিমাণ কত সাইত্রিশ হাজার টাকা কারণ আয়কর হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ তাহলে এটা উত্তোলনের কি নগদ উত্তোলন আর এটা হচ্ছে কি পণ্য উত্তোলন পাঁচ হাজার এ হচ্ছে টাকা উত্তোলনের পরিমাণ। 1 নম্বর কোশ্চেন, "কেই" শব্দের বাম, ডান, দাতা, গ্রহীতা। "কেই" শব্দের অর্থ আমরা এটা আমরা এটা কিন্তু অঙ্কই করি। ডেবিট কে কোন দিকে লেখিয়ে?

মালিকানা সত্য নিচের কোনটি সঠিক তিনটাই হিসাব সংখ্যা কি এত সময় লেগেছে অপশন আসার আগে বলা উচিত ছিল তিনটাই আমাদের হিসাব সমীকরণ উপাদান সম্পদ দায় মালিকানা সত্য কি সম্পত্তি কাল তো দায় দেয় মালিকানা সত্য তাহলে এক দুই তিন আঠারো নম্বর কোশ্চেন লাভ অবলিক ক্ষতি কোনটি সূত্র হবে বলতো খ নাম্বার 18 নম্বর কোশ্চেনে মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রাথমিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন 19 নম্বর কোশ্চেন লক্ষ্য করো কোনটি হিসাবে পাকা বই খতিয়ান জাবেদা নগদান বই নগদ প্রাপ্তি জাবেদা

নিচের উদ্দীপকটি পর এবং বিশ ও একুশ নং প্রশ্ন উত্তর দাও জনাব কামাল তার ব্যবসায় জন্য নগদ পঞ্চাশ হাজার টাকার আশাপত্র ক্রয় করেন আশাবপত্রের অবচয় দশ পার্সেন্ট এখন প্রশ্ন হচ্ছে জনাব কামালের আশাবপত্রের বার্ষিক অবচয় কত বার্ষিক অবচয় কত রাইট পঞ্চাশ হাজারের দশ কত পাঁচ হাজার টাকা আচ্ছা একুশ নম্বর প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ো এবং পঁচিশ ও ছাব্বিশ প্রশ্নের উত্তর দাও দুই হাজার এক জানুয়ারি মিস শারমিন তার ব্যবসার জন্য ষাট হাজার টাকা মূল্যে একটি যন্ত্র ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ দশ হাজার টাকা ব্যয় করলেন দুই হাজার সালের ডিসেম্বরে যন্ত্রটি মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল চল্লিশ হাজার টাকা এখন প্রশ্ন মিস শারমিন ক্রয়কৃত যন্ত্রটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত দশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হাজার টাকা কোনটি হবে দশ হাজার টাকা কিভাবে দেখো বের করেছি দশ হাজার টাকা কে বলতে পারবে কিভাবে বের করেছি

সত্তর হাজার টাকা থেকে কি করব ইউসরা একটু খেয়াল করো আমার দেখো লাস্টে কি লেখা আছে দুই সালে ডিসেম্বরে যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল চল্লিশ হাজার টাকা তাহলে আমি মেশিনটি কিনেছি দুই হাজার সালে তাহলে তেরো ১৪ পনেরো তিন বছর সত্তর হাজার থেকে চল্লিশ হাজার বাদ দেওয়ার পরে যত আসে ওইটারে হয়েছে এক মাসে নিতে হবে তিন দিয়ে ভাগ করে এক মাসের এক বছর এক বছর এক বছরে নিলেই হয়েছে দশ হাজার আসে রাইট এটাই সত্তর হাজার টাকা থেকে কি করব আমরা চল্লিশ হাজার টাকা মাইনাস করব করার পর তাহলে ত্রিশ হাজার টাকাটাই হচ্ছে আমাদের অবচয় তাহলে ত্রিশ হাজার টাকা কত বছর অবচয় তিন বছরে তিন দিয়ে ভাগ করলে আমরা এক বছর পেয়ে যাব বার্ষিক অবচয় বুঝতে মিস তারপরে দেখো কোশ্চেন মিস শারমিন বেই তো সত্তর হাজার টাকা কি হিসেবে গণ্য হবে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি হিসেবে মূলধন জাতীয় ব্যয় ভেরি গুড এখানে দেখো একটু বানানটা কি হয়েছে গণ্য হবে তারপর দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন স্টেপলার ক্রয় কোন হিসাবে ডেবিট হবে মেয়েরা এটা আমাদের বোট কোশ্চেন উপরেই দেখো লেখা আছে দুই সালে ঢাকা বোট একটু লক্ষ্য করো এখানে যে অপশনগুলো আছে এখানে একটিও সঠিক না খেয়াল করেছো স্টেপলার ক্রয় কি হবে অফিস সাপ্লাইস হবে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি অফিস সাপ্লাইস হিসাব হবে এখানে চারটের মধ্যে একটিও সঠিক নয় দেখো ত্রিশ নাম্বার কোশ্চেন নিম্নে কোনটির প্রভাবে মালিকানা সত্ত্ব হ্রাস পায় কোনটির প্রভাবে মালিকানা সত্য হ্রাস পায় বলো তো উত্তোলন হিসাব রাইট উত্তোলন হিসাব তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকে যে আমি ক্লাসগুলো নিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে সেটা হচ্ছে তোমরা প্রায় সবগুলোই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিয়েছ তাহলে আসো আমরা এর আগে ক্লাস অবজেক্টিভ ক্লাস নিয়েছিলাম তোমাদের বহু নির্বাচনী আমরা এগুলাকে এখন একটু পরীক্ষা দিব হ্যাঁ আচ্ছা দুঃখিত দেখো একটু ডেবিট নোট এখানে সাতাশ নম্বর কোশ্চেন এখানে রয়ে গেছে আগে ওইটা চলে আসছে দেখো সাতাশ নম্বর কোশ্চেনটা ডেবিট নোট কে তৈরি করেন কে তৈরি করেন বলো তো ডেবিট নোট কে তৈরি করেন ডেবিট নোট তৈরি করে ক্রেতা রাইট ডেবিট নোট তৈরি করেন ক্রেতা আর ক্রেডিট নোট তৈরি করেন তাহলে কে বিক্রেতা বিক্রেতা আচ্ছা প্রতিটি লেনদেন হতে পারে দৃশ্যমান অদৃশ্যমান টাকার অঙ্কে পরিমাপ যোগ্য নিচের কোন দৃশ্যমান আর টাকার অঙ্কে পরিমাপ যোগ্য দৃশ্যমান আর টাকার অঙ্কে পরিমাপ যোগ্য কেন অদৃশ্যমান হতে পারে না ম্যাম তাই হবে তাই হবে হ্যাঁ ও অদৃশ্যমান হয় তাই না অদৃশ্যমান তো হতে পারে জি মিস আমরা অবশ্যই কতটুকু হয়েছে আমরা কি বুঝতে পারি আমরা একটা আনুমানিক ধারণা ঠিক আছে তাহলে এক দুই তিন

বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত হবে চোদ্দ টাকা কত হবে বলো পাঁচ বছরের জন্য বিশ হাজার চার হাজার চার হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ চার হাজার টাকা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ পাঁচ বছর জন্য দাও দাওনি মনে হয়

কোনটি সঠিক হচ্ছে আরোপণযোগ্য ভালো মানে তিন হবে হ্যাঁ এক দুই তিন চার নম্বর কোশ্চেন খেয়াল করো উৎপাদন ব্যয়ের সাথে প্রশাসনিক ও বিক্রয় ব্যয় যোগ করলে কি পাওয়া যায়

কিভাবে পেলে যে কাঠ ক্রয় আর হচ্ছে মজুরি হচ্ছে প্রত্যক্ষ খরচ তো প্রত্যক্ষ খরচ আর কাঠ ক্রয় হচ্ছে যোগ করলাম কাঁচামাল ক্রয় হ্যাঁ কাঁচামাল ক্রয় প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা মুখ্য ব্যয় পেয়ে যাব আর এর জন্য কত হচ্ছে 25000 টাকা জরাফ মাহমুদের রূপান্তর ব্যয় পরিমাণ কত রূপান্তর ব্যয় কত কে বলতে পারবে আজকে এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে প্রত্যেককে রূপান্তর বের সূত্রটা কি হবে বই সুন্দর করে দেয়া আছে প্রত্যেক মজুরির সাথে কারখান উঠে বে কি হবে যোগ হবে তাহলে কত হবে 8000 8000 টাকা নিচের উদ্দীপকটি আট আটু নয় নং প্রশ্ন উত্তর দাও 2016 সালে মার্চ 15 তারিখে জনাব করিম 10% কারবারি VAT-এ রহিম গার্মেন্টস-এ হাজার টাকার পণ্য বিক্রয় কর এবং নগদ অর্থে আদায় শর্ত হিসাবে 4 অবলিক 15 নেট আদার লিপিবদ্ধ করেন উদ্দীপকে লেনদেনটি জনাব করিম কত টাকা হিসাবভুক্ত করবেন কত টাকা হিসাবভুক্ত করবেন 36000 টাকা রাইট 40000 এর 10% কি 4000 টাকা আমরা কি করবো মাইনাস করে পাবো কত ছত্রিশ হাজার টাকা দুই তিন পনেরো দিনের মধ্যে পরিশোধ করলে চার পার্সেন্ট কি পাবে বার্তা পাবে অর্থাৎ ছাড় আঠাশ দিনের মধ্যে মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে সঠিক দুই ও তিন তারপর দেখো পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত কত ভাগ কে বলতে পারবে মনে পড়ছে না ঠিক আছে আমি মনে করে দিচ্ছি বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লাস্টে দুইটি চ্যাপ্টার ভালোভাবে পড়বে বনির্বাচনের জন্য হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ল্যান্ডে নিবদ্ধকরণ ও শ্রেণিবদ্ধকরণ আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ প্রতারণা ও জালিয়াতিরও দৈনিক বিক্রয়ের পরিমাণ নির্ণয় কোনটি হবে আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরূপণ রাইট

সাথে সাথে কি জানতে পারি জেড জানতে পারি নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৬ ও সতের নং প্রশ্নের উত্তর দাও জনক মিজান চার লাখ টাকা একটি মেশিন ক্রয় করে ইহার বহন খরচ বাবদ পাঁচ হাজার টাকা এবং সংস্থাপন খরচ পনেরো হাজার টাকা প্রদান করেন পরবর্তীতে তাহার কাজে না আসায় মেশিনটি চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় বিক্রয় করেন জনক মিজানের মূলধন জাতীয় ব্যয় কত

চব্বিশ হাজার টাকা আয়ের পরিমান লক্ষ্য করো বিভিন্ন প্রকার সম্পদ অবচয়ের ফলে সম্পদের মূল্য হ্রাস পায় সম্পদের কর্মক্ষমতা কমে যায় ব্যবসায় ব্যয় বৃদ্ধি পায় দুই তিন

সম্পদ হিসাব আয় হিসাব বিলম্ব রাইট বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ হিসাব ধারে বিকৃত পণ্য ফেরত আসলে পণ্যের সাথে যে চিঠি আসে তা হল ক্রেডিট নোট ডেবিট নোট ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার ডেভিড নোট ধারে বিকৃত পণ্য ভিক্টোরিয়ার সাথে কী সম্পর্ক থাকবে

কোনটির উপর ভিত্তি করে ক্রয় যাবেদা লেখা হয় চালান ক্যাশメモ ডেবিট নোট ক্রেডিট নোট কলি হবে চালান 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 রাইট চালান হবে জান উপর ভিত্তি করে ক্রয় জাবেদা এবং বিক্রয় লেখা হয়ে থাকে 23 নম্বর কোশ্চেন বিল বাট্টাকরণ জনিত দাখিলা কোথায় লেখা হয় নগদ প্রদান যাবে দায় প্রকৃত যাবে দায় ক্রয় যাবে দায় বিক্রয় যাবে দায় কোনটি হবে কেউ বলতে পারছো না তাহলে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রকৃত যাবে দায় বিল বাট্টাকরণ জনিত দাখিলা হবে প্রকৃত যাবে দায় চব্বিশ নম্বর কোশ্চেন লক্ষ্য করো কেট ব্যালেন্স নির্দেশ করে প্রত্ন কমিশন প্রাপ্ত সুদ হিসাব বিক্রয় হিসাব নিচে কোনটি সঠিক দুই আর তিন দুই তিন রাইট দুই প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে বিক্রয় হিসাব আর প্রাপ্ত কমিশন খরচ এটা কি নির্দেশ করে ডেবিট ব্যালেন্স নির্দেশ করে পঁচিশ নম্বর কোশ্চেন চেকের মাধ্যমে দায় পরিশোধ করলে তিন ঘরা নবদান বইয়ের কোথায় বসে কোথায় বসে ক্রেডিট থেকে ব্যাংকের ঘরে ব্যাংকের ঘরে ভেরি গুড ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে ব্যাংকের ঘরে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি কয়টি সুবিধা মনে পড়ছে না দশটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা হচ্ছে দশটি দশটি প্রাথমিক নগদ তহবিল ও প্রাথমিক ব্যাংকে জমার রামেলে কোন দিকে বসে ডেবিট প্রাথমিক নগদ তহবিল কে বলছে কোন দিকেই না ইমা কোন দিকেই না কোন দিকেই না প্রাথমিক ইমা ইমা বলছে কোন না প্রাথমিক নগদ তহবিল প্রাথমিক ব্যাংকে জমারে রামেলে আসবে না এই কি কোন দিকে না বসবে না ম্যাম মিমা বলেছে ডেভিড দিকে আমি অ্যানসারই বলি নাই কিছুই বলি নাই আমি আচ্ছা আচ্ছা ইস্ট্রাকে বলি আমি কিছুই কই নাই আচ্ছা যাই হোক কে বলেছিল কোন দিকেই না ম্যাম সাবরিন অ্যানসার দিয়েছে আচ্ছা থ্যাঙ্কস তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 28 29 নং প্রশ্নের উত্তর দাও জনাব মাসুমের 2017 সালের তার ছিল রূপ হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা জমা আশি হাজার টাকা বাড়ি ভাড়া বিজ্ঞাপন খরচ বারো হাজার টাকা প্রশ্ন হচ্ছে উদ্দীপকের চলতি সম্পদের পরিমাণ কত এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ ত্রিশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চলতি সম্পদ তোমরা কি বলতে পারবে না আমি বলে শুনতে মেয়েরা বলবো আমি চলতি সম্পদ চলতি সম্পদ কি কি এখানে দেখো হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা চলতি সম্পদ ব্যাংকে জমা আশি হাজার টাকা চলতি সম্পদ অগ্রিম পদত্ত বেতন আট টাকা চলতি সম্পদ তাহলে কত হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার টাকা বাড়ি ভাড়া তো আমার খরচ বিজ্ঞাপন খরচ এগুলো তো চলতি সম্পদ না তাহলে এই দুটি আসবে না পরে প্রশ্ন দেখো মুনাফা জাতীয় ব্যয় কত আমি কিন্তু বলে দিলাম এখন টাকা রাইট বত্রিশ হাজার টাকা আমি বলেছি এটা তো খরচ বাড়ি ভাড়া খরচ বিজ্ঞাপন খরচ এগুলো মুনাফা জাতীয় ব্যয় তাহলে বিশ হাজার আর বারো হাজার কত হচ্ছে বত্রিশ হাজার টাকা লাস্ট কোশ্চেন ওনাদের পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে আর্থিক বিবরীতে দেনাদার আর্থিক বিবরীতে দেনাদার থেকে বাদ দিতে হয় রক্ষণশীলতার নীতি রক্ষণশীলতার নীতি রাইট রক্ষণশীলতার নীতি আজকে যে বহুনির্বাচনী क्वेश्चन আলোচনা করেছিলাম এভাবে আমার ক্লাসটি সাজিয়েছিলাম তোমরা কি বুঝতে পেরেছো কোনো সমস্যা আছে আজকে যে क्वेश्चन গুলো নিয়ে আলোচনা করেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মিস হ্যাঁ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা প্রায় সব কোটি প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছো তাহলে আমরা পরবর্তী ক্লাসে বহুনির্বাচনী প্রশ্ন যে সমাধানগুলো আছে সেগুলো নিয়ে আবার আরও কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব আ তোমরা বাসায় পড়াশোনা করো মতো ভালো থেকো যেহেতু আজকে আর কোনো সমস্যা নেই তাহলে আমি ক্লাস শেষ করছি তোমাদের সবাইকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া আলাইকুম